বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় চাষের জমির উপর সীমান্তরক্ষী বাহিনীর বসানো বৈদ্যুতিক তারের শখে আহত এক বৃদ্ধ ও তিনটি গরু রবিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট কামাত এলাকায়। ঘটনার জেরে এলাকাবাসীর এসে অস্থায়ীভাবে বানানো বিএসএফ এর ছাউনি ভেঙে দেয়। জানা যায় এদিন এলাকার বাসিন্দা অতুল চন্দ্র রায় 70 বছর বয়সী, তিনি জলা জমি থেকে গরু আনতে যান। গরু নিয়ে আসার সময় বিএসএফ এর লাগানো খুঁটির সামনে আসতেই গরু সহ ওই বৃদ্ধ বৈদ্যুতিক শক খায়। আশপাশের কৃষকদের বিষয়টি নজরে আসতেই তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, তারপরে বৃদ্ধকে উদ্ধার করে কৈলাশ বিওপিতে নিয়ে এলে বিএসএফরা বৃদ্ধকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা কৈলাশ বিওপির সামনে এসে বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা জানান, স্থানীয় মানুষের জমির উপর দিয়ে বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে, সেই বৈদ্যুতিক খুঁটি দেওয়ার সময় জমির মালিকের কাছে অনুমোদন নেওয়া হয়নি, তাই এই সমস্ত বৈদ্যুতিক খুঁটি তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল দাস বলেন, বিএসএফ এই বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় গ্রাম পঞ্চায়েতকে কিছুই জানায়নি, জোরপূর্বক কৃষকদের জমির মাঝ বরাবর এই খুঁটি পোঁতা হয়েছে, তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখতে বলা হয়েছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন গ্রামবাসীরা শুনব। আজকে আমার শ্বশুরমশাই গরু আনতে গেছে দোলায়, ওইখানে তিনটা গরু সহ আমার শ্বশুরমশাই মানে শর্ট খাইছে, দেয়া গ্যাপ করে আমাদের এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা এখন চাচ্ছি পোল এখানে আমরা রাখতে দিব না। এটা কিসের পোল? এটা লাইনের পোল। মানে কারা এটা বসাইছে? কারা এটা বিএসএফ ক্যাম্প? এটা জাল পাতা দেয় আসছে। হ্যাঁ, শর্ট খাইছে। কবে? এই এক সপ্তাহ হবে। কোন তারে শর্ট গেছে? ওই গল খুঁটির মধ্যে।